আসসালামু আলাইকুম শামিলিনা স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবারে পুরো খবর এখন জন্ম সনদ বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর যে সরকার ক্ষমতা রক্ষা করতে মানুষকে হত্যা করে এবং রাষ্ট্রীয় স্থাপনা নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এমন মন্তব্য করেছেন বিবৃতিতে তিনি বলেন গত কয়েকদিনে কতজন নিরীহ মানুষকে হত্যা ও পঙ্গু করা হয়েছে জনগণ তার সঠিক পরিসংখ্যান জানতে চায় নিজেদের ব্যর্থতা আড়াল করতে সরকার এখন বিএনপি সহ বিরোধী পক্ষের নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করে যাচ্ছে তিনি বলেন গ্রেফতারকৃতদের গুম নির্যাতন করে চার পাঁচ দিন পর আদালতে হাজির করা হচ্ছে যা আইন ও মানবাধিকারের লঙ্ঘন অবিলম্বে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার দাবি মির্জা ফখরুল বলেন রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে শিক্ষার্থীদের ব্লক রেড দিয়ে গ্রেফতার করা হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগ নিয়ে বিএনপি জামাত উগ্র বামপন্থীরা সরকার উৎখাতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে দলীয় সভাপতি ধানমন্ডি কার্যালয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন সম্প্রতি জুড়ে নাশকতা ও হত্যার দায় বিএনপি জমাতকে নিতে হবে অগ্নি সন্ত্রাসের দায় সম্পূর্ণভাবে বিএনপি এবং তাদের আমরা অনাকাঙ্ক্ষিত মৃত্যু সমর্থন করি না প্রতিটি হত্যার তদন্ত হবে অবৈধভাবে সরকার হটানোর অপচেষ্টা বিএনপি জামাত উগ্র বাম জঙ্গি গোষ্ঠী কুচক্রি মহল এখনো সক্রিয় আছে দেশি বিদেশি কুচুপরি মহল তাদের প্রশিক্ষিতা চোরা গুপ্তা হামলা চালাতে নিজেদের প্রস্তুত করছে বলে আমাদের কাছে খবর আছে বাজারে দফায় দফায় বাড়ছে চালের দাম নতুন করে কেজিতে দুই টাকা দাম বেড়েছে প্রায় সব ধরনের চালের পেঁয়াজের দাম কমেছে কেজিতে দশ টাকা ব্রয়লার মুরগির দাম কেজিতে বিশ টাকা কমেছে এছাড়া কমেছে সবজি আর কাঁচা মরিচের দামও হাসানুর শাওনের রিপোর্ট ঢাকার একটি মহল্লায় কাঠমিস্ত্রির কাজ করেন আব্দুল হালিম চালের বাজারে এসে হিসেব মেলাতে হিমশিম খেতে হচ্ছে তাকে কারণ সব ধরনের চালের দামই বাড়তি চালের দাম তো বাড়তি এখন দেখতে যান তো কমের মধ্যে আসিলাম তা কম তো দেয় না আগে বান্ন টাকা কিনছি এখন হলো চুয়ান্ন টাকা মিনিকেট বিক্রি হচ্ছে সত্তর থেকে বাহাত্তর টাকায় আটাশ পঞ্চান্ন টাকা আর স্বর্ণার কেজিও এখন পঞ্চাশ টাকায় ঠেকেছে বিক্রেতারা বলছেন চালের আড়তগুলোতে দাম বাড়তি এছাড়া সাম্প্রতিক অস্থিরতায় পরিবহন খরচও বেড়েছে তাই চালের দাম বাড়ছে মেলাওয়ালা জিজ্ঞাসা করলে ওনারা কথা ধানের দাম বেশি আসলে কতটুকু বেশি এটা ক্ষতি দেখলে ভালো হয় সরকার আর বিশেষ করে দেশে পর্যাপ্ত পরিমাণ দান চাউল আছে এখন কোনো বাড়ার কোনো প্রশ্ন উঠে না গাড়ি ভাড়া বেশি দিয়ে আমরা যেটা নিজেরা ফেস টু ফেস হয়েছি আর কি তো আসলে সবকিছু মিলে কিন্তু বাজারে দেখা গেছে প্রত্যেক বস্তা চালে পঞ্চাশ থেকে একশো টাকা কোয়ালিটি ভেদে পারছে তবে সাম্প্রতিক অচল অবস্থার সময়ে সরবরাহের ঘাটতির কারণে বেশিরভাগ সবজির দাম আকাশ ছুঁয়েছিল এখন সেই চড়া দাম কমতে শুরু করেছে পঞ্চাশ থেকে আশি টাকার মধ্যেই মিলছে বেশিরভাগ সবজি এছাড়া কাঁচামরিচের দামও কমেছে কেজি এখন একশো বিশ থেকে একশো আশি টাকা একদম অতিরিক্ত মাল আছে এমন আওয়াইছে যে মাল কারণ মধ্যে এক সপ্তাহ নাও না আসলেও সমস্যা নাই কিছুদিন আগে দেখা যেতেছে আমি আড়াইশো গ্রাম মরিচ নিচ্ছি আপনার নব্বই টাকায় আর সেই ক্ষেত্রে এখন কেজি নিতেছি একশো ষাট টাকা একটু সাশ্রয়ী মূল্যে কিনতে পারতেছি কিন্তু এই ভালো লাগাটা অব্যাহত থাকতো যদি সারা বছর এই দামে কিনতে পারতাম কমেছে পেঁয়াজের দামও দেশি পেঁয়াজের কেজি এখন একশো টাকা এছাড়া সব ধরনের মুরগির দামই কমতির দিকে ব্রয়লারের কেজি এখন একশো টাকা আর সোনালির কেজি মিলছে দুইশো টাকায় লোকজন বাইরে কিনতেছি কম এই জন্য একটু দামও কম এছাড়া রাজধানীতে ফার্মের মুরগির বাদামি রঙের ডিমের ডজন বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় হাসানুল শাওন এন টিভি নিউজ ঢাকা এবার আরও বাড়িয়ে নয় ঘন্টা কারফিউ শিথিলে চিরচেনা রূপে ফিরেছে কাজ সারতে ঘর থেকে বের হয়েছেন অনেকেই গণপরিবহন সংখ্যা বেড়েছে ব্যক্তিগত গাড়িও চলতে দেখা যায় সাধারণ মানুষের মাঝেও ধীরে ধীরে স্বস্তি ফিরে এসেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে টহল দিচ্ছে সেনাবাহিনী অন্যান্য বাহিনীর সদস্যরাও কঠোর অবস্থানে রয়েছে আপেল রিপোর্ট সকাল আটটা থেকে বিকেল নয় ঘণ্টা কারফিউ শিথিলে ঘর থেকে বের হয়েছেন রাজধানীবাসী সরকারি ছুটির দিন অফিস আদালত বন্ধ থাকলেও নিত্য প্রয়োজনীয় জিনিস কেনা ও জরুরি প্রয়োজনে বের হয়েছেন অনেকে সড়কে যান চলাচল ছিল স্বাভাবিক দোকানপাটও খুলেছে যদিও ক্রেতার সংখ্যা কম বর্তমান পরিস্থিতিতে কষ্টে আছে নিম্ন আয়ের মানুষ কাজ কম থাকায় বিপাকে পড়েছেন কেউ কেউ ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক হয়ে আসায় স্বস্তি প্রকাশ করেছেন অনেকে আমাদের অবস্থা খুব ভালো হবে এসব দিদি ভাই কোনো ইনকাম করতে পারি না কোনো চলাফেরা করে আমরা ঠিকভাবে বাজার ঘাট কিছু করতে পারি না আমি অফিস থেকে বাড়িতে পারি এমনকি খাওয়া দাওয়া করতে পারি না খাইয়ে অফিস করতে সরকার যদি সেটা বাড়ি না নামাই তো তাহলে দেশের অবস্থা খুব খারাপ সরকার যেটা একটু বিভ্রান্ত করছিল এখন তো স্বাভাবিকভাবে সরকার মেনে নিছে এখন জনগণ এটা স্বাগত জানানো উচিত আর কি এদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলিতে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায় সহিংসতার ঘটনায় জড়িতদের ধরতে এলাকা ভিত্তিক ব্লক রেড দিচ্ছে যৌথ বাহিনী আপেল শাহরিয়ার এন্টিভিনিউজ ঢাকা এখন জন্মসনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে তিনশোর মতো কক্ষ ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম মাকসুদ কামাল জানান এসব কক্ষ সংস্কারের পর ক্যাম্পাস খুলে দেয়া হবে সকালে বিভিন্ন হলে ভাঙচুর হওয়া কক্ষ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপাচার্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ করা হবে না জানি উপাচার্য বলেন ক্যাম্পাস খোলার পর শুধু নিয়মিত শিক্ষার্থীদের সিট বরাদ্দ দেয়া হবে আকস্মিক ঘটনার মধ্যে এবং মুহূর্তের মধ্যে মারামারিটা শুরু হয়ে গেছে সেই ক্ষেত্রে এই ধরনের মপকে কন্ট্রোল করা এবং সকলের হাতে যখন লাঠি দ্রুত গতিতে সম্ভব আমরা রিকনস্ট্রাকশন রিপেয়ারের কাজগুলো আমরা করব এবং তারপরে আমরা বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব এই ছিল সন্ধ্যার খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com ডট কম এছাড়াও এনটিভি এর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ রাত সাড়ে দশটা রাতে খবর দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এখন জন্ম দে দেখলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর